আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি আফসানা আইভি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো হত্যাচক্রের প্রতিবাদ জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ। আজ সোমবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে নিজের ও তার সরকারের পদত্যাগপত্র জমা দেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন 1,400 জন। এরপরে গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে 28,000-এর বেশি ফিলিস্তিনি, আহত অর্ধ লক্ষাধিক। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী শাতায়েহ বলেন, পশ্চিম তীর জেরুজালেমে সহিংসতা ও গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা ও অনাহারের প্রেক্ষিতে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার পরবর্তী পর্যায়ে এবং এর চ্যালেঞ্জগুলোর জন্য নতুন সরকারি ও রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, এটি সমাধানে সরকারি ও রাজনৈতিক বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।